আমার প্রিয় 2023 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সংস্কৃতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। আমরা যে মুহূর্তেই পরীক্ষা শেষে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগে প্রশ্ন দিয়েছে, এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 × 1 × 10 = 10। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, দুয়ের দাগে রয়েছে, বাংলায় অনুবাদ করো, প্রশ্নের মান রয়েছে 5। দেখো, সংস্কৃতে লেখা রয়েছে, এটাকে তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাও লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে।